নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। অর্জুন যখন আশাহত হয়ে পড়েছিলেন যুদ্ধের সময়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবলকে শক্ত করার জন্য তাকে কিছু বাণী বলে গিয়েছিলেন, যাতে সে আবার উঠে দাঁড়িয়ে যুদ্ধে জয়ী হতে পারে। সেই বাণীগুলি গীতাতে লেখা রয়েছে। সেই গীতা অনুসরণ করে মানুষ বহু বছর পরও সেইগুলি মেনে চলছে এবং জীবনে সফলতাও অর্জন করছে। আমরাও যদি সেই গীতার বাণীগুলিকে মেনে নিজেদের জীবনে আমরা কাজে লাগাতে পারি, তবে আমাদের জীবনেও আমরা সফলতা খুবই সহজে, খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবো। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অনেকে মনে করে থাকেন যে সংসারে রাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস, কাজ মাত্রই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সব রকম কাজই পরিত্যাজ্য মনে করেন, কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্ম ফলের লোককে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। তিনি বলেন, নরকের তিনটে দরজা হয় কামনা, ক্রোধ ও লোভ। মানুষ যদি নরকে না যেতে চায়, তবে মানুষকে সর্বদা কামনা ও লোভ ত্যাগ করতে হবে ও নিজের ক্রোধকে নিজের বশে রাখতে হবে, তবে সে স্বর্গে যেতে পারবে, নয়তো তাকে নরকেই যেতে হবে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং সে নিজেকে আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত করে দেয়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে, সেই হলো একমাত্র শান্তি প্রিয় ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন যে তুমি সেই সবকে নিয়ে শোক করো যা শোক করার যোগ্যই নয়, কিন্তু তবুও জ্ঞানের কথা বলো। বুদ্ধিমান ব্যক্তি না জীবিত আর নাই বা মৃত ব্যক্তিকে নিয়ে শোক পালন করে। আমার কাছে কেউই ঘৃণিত নয় আর নাই বা কেউ প্রিয়, কিন্তু যে ভক্তির সাথে আমার পূজো করে সে সর্বদা আমার সাথেই থাকে আর আমি তার সাথে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন যে আমার তোমার ছোট বড় আপন অপরজন এই ধরনের চিন্তা মন থেকে দূর করে দাও, তাহলেই সবাই তোমার আর তুমি সবার হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জীবন না ভবিষ্যতে আছে আর নাই বা আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। অর্থাৎ আসল জীবনের অর্থ হলো আমাদের বর্তমান মুহূর্তগুলি। আমরা সর্বদা জীবনে ভবিষ্যতের কথা বা অতীতের কথা চিন্তা করে আমাদের সময় নষ্ট করে ফেলি, কিন্তু আমরা যদি জীবনের আসল অর্থকে দেখে আমরা জীবনের প্রতিটা বর্তমান মুহূর্তকে ঠিকমতো বেঁচে ঠিকমতো ব্যবহার করতে পারি, তবে আমাদের সর্বদা ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটির মধ্যে আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু নীতি যা তিনি গীতাতে উল্লেখ করে গিয়েছিলেন। নীতিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দেবেন আর এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলটি পাশে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক পরবর্তী ভিডিওতে।